হ্যালো পিপলস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি আমাদের ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ ডে আফটার লং টাইম। আজকে আমরা যাচ্ছি রোমানিয়ার কি সেন্ট্রাল ইউরোপের মধ্যেই সবচেয়ে সুন্দর এমনকি সবচেয়ে সুন্দর একটা সিবি ব্ল্যাক সি, এটাকে আমরা রোমানিয়া এমনকি তথা ইউরোপের সবচেয়ে সুন্দর একটা সি বিচ। তো আজকে আমরা সেখানে যাচ্ছি, হঠাৎ করে প্ল্যান করে যাচ্ছি আমরা। আমরা এখন আছি রোমানিয়ার সবচেয়ে বড় যে রেল স্টেশন বুখারেস্টের, সেই বুখারেস্টের নর্থ থেকে আমরা চলে যাবো ডাইরেক্ট কনস্টান্টা, সেই জায়গাতে আমার পুরনো জায়গা। আপনার অনেকে জানেন, আমার অনেকে ব্লগ দেখছি যে সেই জায়গাতে আমি প্রথমে আসছিলাম রোমানিয়াতে, কনস্টান্টা সি বিচে। তো আমরা যাচ্ছি আজকে সেখানে ঘুরতে। তো আমি এখন রেল স্টেশনের ভিতরে ঢুকে গেছি। তো আমাদের আজকে টিকিট হচ্ছে, মানে ট্রেন হচ্ছে সকাল 6টা, এখন বাজে 5:50 আর আমার 10 মিনিট আছে। তো আপনাদের সাথে পরিচয় করে দিই, আমার ট্রিপের সাথে আমার সাথে আছেন আমার ছোট ভাই আলামিন, নোয়াখালী বয়। গজব বেজ্জতি। তো কি অবস্থা আলামিন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ। তো আমরা দুজন যাচ্ছি কনস্টান্টাতে, তো আজকে অনেক মজা হবে ইনশাআল্লাহ। এই ব্লগে আমরা পুরোপুরি সব কিছু তুলে ধরবো, এই রোমানিয়া তথা ইউরোপের সি বিচগুলোতে কীভাবে এনজয় করা যাবে, কীভাবে যাওয়া যায়। তো আমরা যাচ্ছি আজকে দুজন। বেড্ডা গাইজ, আমাদের ট্রেন ছিল সকাল 6টায়, জানতে চুরির জন্য ডিলে হয়ে গেছে প্রায় 100 মিনিটের জন্য। এখন আবার আমরা আবার টিকিট কাটছি। তো এখন 7টায় আমাদের ট্রেন, ওয়েট করতেছি। বেলা গাইজ, ফর দ্য ফার্স্ট টাইম আমাদের এরকম ট্রেন মিসিং হয়েছে, নিউ টিকিট। তো আমাদের আবার নতুন টিকিট কাটছি। তো কিছু করার নেই, আমাদেরকে যেতে হবে। ট্রিপ তো মিস করা যাবে না, যতই বাদ আসুক না কেন। তো ওয়েটিং ফর দ্য নেক্সট ট্রেন। ফাইনালি গাইজ, ট্রেন চলে আসছে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম। দেখুন ট্রেনে আছি, তো ট্রেন ছেড়ে দেবে। প্রায় 2 ঘন্টা টোর আমাদের, প্রায় 2 ঘন্টা জার্নি করতে হবে, প্রায় 200 কিলোমিটার দূর ফরেস্ট থেকে কনস্টান্টা। তো আমরা ট্রেনে আছি, তো দেখা হবে ট্রেন থেকে নেমে। ফাইনালি গাইজ, চলে আসলাম আমরা কনস্টান্টাতে। একটু আগে আমরা কনস্টান্টা নামলাম, নামার পরে সকালে ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো ওয়েদার আসলে খুবই সুন্দর। তো ফাইনালি আমরা অনেক জল্পনা কল্পনার শেষে আমরা কনস্টান্টাতে আছি। এখন আমরা একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করার পরে চলে যাবো ডাইরেক্টলি আমরা সি বিচে। তো একটু করে এখন আমাদের সাথেই খাবার দাবার শেষ। তো আমরা এখন চলে যাবো সি বিচে। এখানে সি বিচে যেতে হলে আমাদেরকে বাসে যেতে হবে, যেহেতু বাস আছে এখানে তো আমাদের ট্যাক্সি অর্ডার করার প্রশ্নই ওঠে। তো আমরা বাসের জন্য ওয়েট করতেছি, বাস চলে এসে চলে যাবো ডাইরেক্ট সি বিচে। আমরা আছি এখন বাসে, পাবলিক বাসে। তো আমরা টিকিট কাটি নাই, উঠে পড়েছি। দেখা যাচ্ছে যদি আবার মানে টিকিট আমাদেরকে ধরে ফেলে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি আমাকে দিতে হবে, সেটা বড় কথা না, বাঙালি বলে কথা। বহুত তেজ হো রহা হ্যায়, আমাদের অনেক বড় সাহর আছে। চুপ চুপ, চালা তো এটা কোনো কথা, বাঙালি বলে মানে কথা। ফাইনালি গাইজ, আফটার লং টাইম আমরা বাসে চলে আসছি সেই অচেনা জায়গায়। তো আমার প্রতি দেখতে পাচ্ছেন ব্ল্যাক সি, যেটাকে কৃষ্ণ সাগর বলা হয়। আজকে আমরা কৃষ্ণ সাগরে যাচ্ছি, রোমানিয়ার একমাত্র সি বিচ আমার পিছনে। তো এখানে অনেক ধরনের অনেকটা সি বিচ আছে। তো আমি এখানে আগে কাজ করছি, সেক্ষেত্রে এখানে এই যে সি বিচটা আছে মানে এই পাশে যেটা আছে খুবই পপুলার, এমনকি সবাই এখানে আসে। এটা এই এরিয়াটা খুব এক্সপেন্সিভ, সেটা বড় করতে না, কারণ আমরা এখানে থাকবো না, আমরা চলে যাবো ব্যাক হোম। তো আমাদের এখানে আজকে আমরা দিন কাটাবো, আপনাদেরকে এখানে প্রত্যেকটা সিনারি এমনকি সবাই তুলে ধরার চেষ্টা করবো। আশা করি আপনার ব্লগটা ভালো লাগবে, আর যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন। এরকম ইনশাল্লাহ অনেক অনেক ব্লগ এমনকি অনেক ভিডিও করার চেষ্টা করবো। আপনারা যদি পাশে থাকেন, আপনারা সাপোর্ট করেন, ইনশাল্লাহ আরও অনেক ব্লগ করবো। কারণ রোমানিয়ার দেশটা অনেক বড়ো এমনকি খুবই সুন্দর আসলে। আর রোমানিয়াতে আসার পরে তেমন ঘুরা হয় না, তখন তেমন রোমানিয়াকে দেখা হয়নি। যদি ইনশাল্লাহ অনেকের প্ল্যান আছে, ব্লগ হবে, ভিডিও হবে, আপনারা কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চান। আশা করি ভিডিও ভালো লাগবে। Take a breath, it's summer, summer. Smell the perfume in the air. Loving how the days are longer. Sit out on the porch, dear. Tea is sweet like smiles on faces. Water's warm, so jump right in. In the pastures, horses race and breezes blow on your skin. বিচে আসার পরে যা দেখছি বুঝছেন, আর মনে হইতেছে যে আমি কোনায় আল্লাহ মাহবুব জানে। মানুষ তো উপরে নিচেও কিন্তু রায়ে বিচে আইলে হেতা কই গিনো না, উরফির গিনো নাই নিচের কিন্তু আছে। আমি তো দেখি আস্তাগফিরুল্লাহ, কোন জামানা চলিয়ে এলো।
অবস্থা আমার খুবই খারাপ, আমি এখনো জামা কাপড় চেঞ্জ করি নাই, মনে হয় না আমি এই জায়গায় থাকবো, চলে যাবো কিছুক্ষণের ভিতরে, ভালো লাগতেছে না, অবস্থা খুবই খারাপ। ওই বাংলাদেশি এক ভাই এই জায়গাতে কাজ করছি, এমনি কইছে যে ওইদিকে একটু মানুষ কম আছে, এদিকে চল। এখন হাঁটি হাঁটি প্রায় 1 কিলোমিটার আসছি, যত দূরে আইসি তত দূরে দেখতে আসি সেম অবস্থা। এই আমাদের বাংলাদেশি, উনি এখানে লুঙ্গি দিয়ে উনি কাপড় চেঞ্জ করতেছেন, তো বাংলাদেশি পরিচয় দিচ্ছেন এখানেও, তো সেটা বড় কথা নয়। তারপরে হচ্ছে গিয়ে ইজ্জত, তো যেখানে বাঙালি যাবে লুঙ্গি সেখানে যাবে, লুঙ্গি বড় কথা না, বড় কথাটা হইলো আমি কি অবমত এরকম নাই, আমার একটা ইজ্জত, মান ইজ্জত বলে একটা কথা আছে না, কাহিনি দেন পরি। দেখছেন বদ্দা আন্ডারের টু কোয়ার্টার পড়তেছে, এই টু কোয়ার্টার আমি কিনছি বাঘ, এটার দাম প্রাইস হচ্ছে প্রায় 100 বাংলা টাকা, সেটা বলার কোনো কথা দরকার নেই, তবে আমি জাস্ট এটা কিনছি, এটার এই জাস্ট টাইগার, কারণ এইটা যখন পরিত হয় তখন আসলে এটা এটা টাইগার টাইগার বাপ হয় নাই। বাহ বাহ, কি তা বদ্দা নাম তার না, আরে এখন নাম, আরে চল ঢেউ নাই তবে ওকে চলে চলতেছে, কারণ এটা চারিদিক দিয়ে বদ্ধ করা, তো চারিদিক দিয়ে দেশ, এই জন্য তেমন একটা দেখা যায় না। তো গাইজ, আমার আইফোন 15 প্রো ম্যাক্স কেনার পরে আমি কখনো মানে আমার আইফোন নিয়ে আমি ফাইন থেকে নামি নাই, তো এই ফার্স্ট টাইম আমি কনসার্টে আসলাম, তো আজকে আমি আমার তো আইফোন ওয়াটারপ্রুফ আছে, তো আজকে আমি ফাইন নিতে করে শ্যুট নেবো, শ্যুট ভালো লাগবে, তো দেখুন মানে কীভাবে পানির নিচে মানে সমুদ্রের নিচে এই ফোন দিয়ে কিছু শট নেই, তো চলুন আমি এখন ডুব দেবো, তো পানিটা খুবই নুনতা, তো গাইজ চলুন। অনেকক্ষণ সাঁতার কাটার পরে আসলাম উপরে, এখানে এসে এখন রোদ পোয়াচ্ছে, আসলে সত্যি খুবই বার লাগতেছে এরকম ওয়েদার, প্লাস এই গরমের মধ্যে আসলে একটা প্রশান্তি পাচ্ছি। আমার সাথে আছেন আমাদের নোয়াখালীর সেই বড়িবিলের ভাইয়া, কি অবস্থা ভাইয়া? অবস্থা খুবই ভালো, ওইদিকে সব খুলি টুলি ঘুমাইতে আছে, সেটা বড় কথা নয়। আমরা এখানে কি দেখছি না, গ্লাস আছে, জাস্ট ফোকাস সামনে দিকে। কি ও ভাই, আমাদের আলহামদ ভাই জেলিফিশ ধরে ফেলেছেন, মেবি দেশে মনে হয় উনি মাছ মারতেন, এই জন্য এখানে মাছ পেয়েছেন, সব সত্যি খুব সুন্দর, দেখছিনি লাগবো নি যাই। অনেক পানি খাইছে, ও সাগরে পানি খাইছে, এই জন্য লবণাক্ত হয়ে গেছে ভিতরটা। তো আজকের ব্লগটা আজকে আমরা এই পর্যন্ত, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, ইনশাল্লাহ নেক্সট ব্লগ এরকম আমরা অনেকটা করবো, ভাবতেছি বিভিন্ন প্লেসে যাবো, ইনশাল্লাহ সেইভাবে হবে। আজকে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন, এরকম নতুন নতুন রোমানিয়ান এমনকি ইউরোপিয়ান ব্লগ পেতে আমাদের চ্যানেলে এমনকি আমার ফেসবুক পেজ ইচ্ছুক রাখবেন। নেক্সট ব্লগগুলো হবে কিন্তু সেন্ট্রাল ইউরোপে, ইনশাল্লাহ নেক্সট ব্লগ অনেক তামাকে নিয়ে আসি, তো সেই পর্যন্ত গাইজ আল্লাহ হাফিজ। আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।